দর্শক, এই মুহূর্তে রয়েছে মাদারীপুর জেলার রাজার উপজেলার টেকেরহাট বন্দর বাস স্ট্যান্ডে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান, তিনি এই ঢাকা বরিশাল মহাসড়কে রুট পারমিটবিহীন যে বাসগুলো চলাচল করে সেগুলো চেক করছেন যে আসলে রুট পারমিটবিহীন কোনো পরিবহন চলাচল করে কি না সে লক্ষ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে অপেক্ষমান রয়েছে এবং রুট পারমিটবিহীন যত বাস রয়েছে সেগুলো কিন্তু তিনি এখান থেকে চেক করে দেখভাল করছেন যে আসলে কতটুকু আর কাগজপত্র ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কি না এবং রেজিস্ট্রেশন আছে কি না সেগুলো দেখছেন। এমনি তো কত ছিল, এমনি কত ছিল? 250। ঈদের ঈদের কত নেয়? 400 টাকা নেয়। 400 আমরা আজকে প্রথমবার আসলাম, ঠিক আছে? যদি না থাকে তাহলে আগামী দিন কিন্তু আপনাদের এটার জন্য পানিশমেন্ট হবে, ঠিক আছে? একটা নৈরাজ্যের অভিযোগ আমাদের কাছে, বারবার মানুষজন যাচ্ছে, ফোন করছে, আমাদের জেলায় যাচ্ছে। এক প্রথম অভিযোগ হচ্ছে যে অনেক গাড়ির রুট পারমিট নাই, তারা বরিশালে যে যাচ্ছে ঢুকে যাচ্ছে, এই অঞ্চলে ঢুকে যাচ্ছে। তাতে যেটা হচ্ছে যে স্থানীয় যে সমস্ত পরিবহন আগে ছিল তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক। দুই নম্বর হচ্ছে যে বিভিন্ন গাড়ি, আগে গাড়ি যেত ঘাট পর্যন্ত, এখন গাড়ি সরাসরি ব্রিজ দিয়ে ঢাকায় চলে যাচ্ছে, সায়েদাবাদ যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি যাচ্ছে। তারা ভাড়া ইচ্ছা মতো নিচ্ছে, কেউ 300, কেউ 350, কেউ 400, কেউ 450, 500, এসির ভাড়া একরকম নয়, ঠিক আছে? তাহলে আপনারা যে ভাড়া নিচ্ছেন কত করে নিচ্ছেন? এই টেকেরহাট থেকে যাত্রা বাড়ির ভাড়া কত? আমাদের মালিক রুপিকার রেট করে দিয়েছে, সেটা হলো 400 টাকা ঈদের জন্য। ঈদের জন্য? আর ঈদের এখন তো শেষ, এই যে 25 তারিখ থেকে বোধ হয় কমাই দিবে, তাহলে কত হবে তখন? 350 টাকা, 350। আমরা তাই জানি টেকেরহাট থেকে ঢাকার ভাড়া 350, সবাই 350 টাকা। তাহলে বেশি টাকা কেন নিচ্ছেন এখন? এটা ঈদ উপলক্ষে কোম্পানি কিভাবে নিচ্ছে সেটা আমাদের আরো বেশি ব্যবসা ভালো, রমরমা ব্যবসা, ঈদে তো যাত্রী বেশি, তাহলে ওইটা ওইটা গেল একটা। যাই হোক, আমরা আজকে আসছি আপনাদের সচেতন করার জন্য, আগামী দিন থেকে আমরা কিন্তু পানিশমেন্টে যাবো। সেটা কি, টেকেরহাট থেকে ঢাকার ভাড়া কত, মোস্তফাপুর থেকে কত, বরিশাল থেকে কত, এটা চার্ট থাকতে হবে। আপনি বলবেন সেটা মানুষ বিশ্বাস করতে হবে না। আপনি কি 450 নিচ্ছেন না, এর প্রমাণ আছে কোনো? অনেকে বলছে যে জিম্মি করে বেশি নিচ্ছে, তাহলে আপনারা একটা ওই আপনাদের মালিক সমিতির স্বাক্ষরিত একটা তালিকা বলতে পারছে দিয়া ভালো, আগে হতো যাত্রী 2 জন, এখন হচ্ছে 4 জন, খালি আছে। যাই হোক, এটা কি আপনাদের মালিক সমিতি নির্ধারণ করে দিয়েছে? নির্ধারণ করে যদি দেয় তাহলে আপনারা চার্ট কই, ভাড়া চার্ট না চার্ট বলে বলবেন যে আমাদের ম্যাজিস্ট্রেট স্যাররা আসছে, এটা বলে গেছে যে যদি চার্ট না থাকে ভাড়া নিচ্ছে একটা ব্যবস্থা। আমি আমি একটা ভোক্তা, আমি একদম সেবা প্রার্থী, আমি নিচ্ছি আপনার কাছে। আপনি যে আমার কাছে 500 টাকা নেবেন না, এর কোনো প্রমাণ আছে? যদি নেন বলবেন তো গাড়িতে সিট নাই, 500 টাকা না দিলে যাইতে পারবো না। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে মূলত টেকেরহাটে এসেছিলাম যে বিভিন্ন পরিবহন যেগুলো সরাসরি এখন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে, পদ্মা ব্রিজ উদ্বোধনের পরে এখন সকল গাড়ি, দক্ষিণবঙ্গের সকল গাড়ি সরাসরি ব্রিজ দিয়ে এই বরিশাল, খুলনা এই বিভিন্ন রুটে যাচ্ছে। তো আমাদের কাছে বারবারই অভিযোগ যাচ্ছে যে এই গাড়িগুলো অনেক রুট পারমিটবিহীন গাড়ি এই দিকে, এই রুটে ঢুকে পড়ছে। এই বিষয়টা আমরা একটু দেখতে আসছিলাম যে আসলে কী হচ্ছে। আরেকটা বিষয় আমাদের কাছে, আরেকটা কমন অভিযোগ হচ্ছে যে তারা ভাড়া বেশি করে নিচ্ছে, তাদের পরিবহনে যে যাত্রী ভাড়া
শিট ভাড়া সেটা বেশি করে নিচ্ছে, সেই বিষয়টাও আমরা মনিটরিংয়ে আজকে আসছিলাম, আমরা দেখলাম। আমরা সবাইকে আজকে মূলত আমরা তেমন কোনো পানিশমেন্ট বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিনি এবং সেরকম আমাদের চোখেও পড়েনি, তবে আজকে আমরা সবাইকে সতর্ক করেছি এবং আমরা বলেছি যে ভাড়ার যে মূল্য তালিকা, যে কোন রুট থেকে কোন রুটে কত টাকা ভাড়া হবে, মালিক পরিবহন মালিক সমিতির মিটিংয়ের মাধ্যমে সেইটা তারা তাদের প্রত্যেক কাউন্টারে প্রদর্শন করবে, যাতে যাত্রী বুঝতে পারে যে হ্যাঁ টেকেরহাট থেকে যাত্রাবাড়ির ভাড়া বা মুস্তফাপুর থেকে বা বরিশাল থেকে যাত্রীদের কার এসি গাড়িতে এবং নন এসি গাড়িতে কত ভাড়া, এটা যাতে যাত্রীরা বুঝতে পারে এবং সেভাবে তারা ভাড়া প্রদান করতে পারে। সেই বিষয়গুলোই মূলত মনিটরিং করতে আসছিলাম। আমি দেখলাম যে অবস্থা খুব যে খারাপ তা না, তবে আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে আগামীতেও, যাতে যাত্রীরা সুন্দরভাবে তাদের যে যাতায়াত সেটা করতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।